ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ধূমপান ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অ্যালকোহল ড্রিঙ্কিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ। সাংবাদিককে আমাদের সাথে নেবো কি স্যার? সেরকমই তো কথা ছিল। কোন কাগজ? জি, দৈনিক পত্রদূত। চলে আসেন। ওটা তো ইন্ডিয়া থেকে আসছে, তাই না স্যার? হতেই পারে। মাইক বন্ধ করো। তুমি কোথেকে এসছো? ইন্ডিয়া? জি স্যার। সিসকো স্যার, মাফ করে দেন মিয়া ভাই, আমার নিকটবর্তী আত্মীয়র বাড়ি বিয়ে, ওই নোয়াপাড়ায়। আমি কাল সকালেই চলে যাব। ফেরত যান সবাই। স্যার একটু অনুমতি দেন, আমরা কাল সকালেই চলে যাব। আমি বলছি কথনা বাড়ি ফেরত যান, না হলে সবাই অ্যারেস্ট হবেন। চলে যান। স্যার আমরা জানি না, আমাদের ছেড়ে দেন, আমরা আর আসবো না কোনোদিন। চলে যান সবাই, গো ব্যাক। ছেড়ে দে। জি। এটা তো সিজার কেস স্যার, আটকালেন না যে। দেখুন ভাই, এরা যাতায়াত করছে হাজার বছর ধরে, আর আমাদের কন্ট্রোল তো সবে মাত্র 67-68 বছরের। বিরাট সমস্যা, কি করবেন? গুলি করবেন নাকি জেলে পড়বেন? জেলে জায়গা হবে না।
যোগা সাধন গড চল স্লোট সালামি দেগা চল স্লোট সালামি সস্ত গড ফগল সস্ত করেগা ফগল সস্ত गार्ड विसर्जन सेंटी खड़ा रहे पाकी गार्ड गार्ड रूप घर के लिए विसर्जन सर प्रेस का क्या करूं कॉन्फ्रेंस रूम में भेज दूं नहीं हम यहीं पर संभाल लेंगे जस्ट डोंट इंडल्ज देम ओके सर सर लिसन सर सर बोलो इट्स एन इनह्यूमन किलिंग सर जिस जवान ने गोली चलाई उसे आपने आइडेंटिफाई किया है सर बीएसएफ এর প্রেসিডেন্টের অসঙ্গতি আছে স্যার আমরা কিন্তু কোনো প্রশ্নের উত্তর পাচ্ছি না স্যার স্যার কত রাউন্ড গুলি চলেছিল ওয়ান এট আ টাইম প্লিজ আচ্ছা স্যার আপনার কনস্টেবলরা কি ফায়ারিং এর সময় ইনটক্সিকেটেড ছিলেন ডোন্ট আস্ক সিলি কোশ্চেনস কাম টু দ্য পয়েন্ট শ্যাল উই এরকম একটা অমানবিক ফায়ারিং এর জন্য আপনাদের ট্রিগার হ্যাপি কনস্টেবলরা কি বিনা বিচারে পার পেয়ে যাবে স্যার আমাদের স্পেশাল কোর্টে ট্রায়াল প্রসিডিং হবে দ্য কোর্ট উইল গিভ ইটস ভার্ডিক্ট ইন ডিউ কোর্স অফ টাইম ভারত ও বাংলাদেশের মধ্যে রিসেন্টলি যা বোঝাপড়া হয়েছে সেই মতো কিন্তু স্যার দুই দেশের বর্ডার গার্ডদের লিথাল ওয়েপনের ব্যবহারের ক্ষেত্রে সংযত থাকার নির্দেশ আছে কিন্তু বিএসএফ কি আদৌ তা মানছে স্যার যাদের ট্রিগার হ্যাপি বলছেন দে আর নট রোবটস এই পোরাস বর্ডারে ওদের উপর অনেক প্রেশার আছে and this is probably one of the most complex land borders anywhere in the world sir sir It's a major human rights violation. A 14-year-old boy was shot on the fence. Listen, okay, guli koreche amader bloody history. And I hope you know that in July 1947, Sir Cyril Radcliffe was brought in from England as the chairman of the Boundary Commission. And what did he do? Matro ek bashar moddhe ekta line tene diye, he decided the fate of millions of innocent people. And our power-hungry politicians were hatching diabolical plots in their own self-interest. Sir, you mean Jinnah Nehru? Why don't you find out? Uttar Pradesh, sir. Why don't you find out? Uttar Pradesh, sir. Apna Uttar Pradesh clear hocche na. Please clear, sir. It's a forced LOC. There's no border at all. Sir, sir. Aap pecha kar rahe hain. It's an absurd border. Please aage se hat jaiye. Sir, ek minute. Sir, chaliye. আসসালামু আলাইকুম বাদল ভাই ওয়ালাইকুম আসসালাম বাংলাদেশ ভারতের সীমান্ত নির্ধারণ করছে ইচ্ছামতি ইচ্ছামতির সাথে এই অঞ্চলের মানুষের হাজার হাজার বছরের সংস্কৃতি জড়িত ওই হচ্ছে এক নম্বর পিলার ওটা দিয়ে বিভাজন শুরু তার মানে ওইটাই বাংলার বুকে প্রথম চাকু এক প্রকার তাই এরপর একে বেঁকে পিলার পোতা আছে সারা বাংলাদেশ ঘিরে 4095 কিলোমিটার যার মধ্যে 1100 বেশি পানির বর্ডার যেখানে পিলার পোতা সম্ভব না আসুন এই গ্রামটায় বাংলাদেশ আর ইন্ডিয়া মিলেমিশে আছে কোনটা কারা বা কে আমাদেরই গুলিয়ে যায় ইন্ডিয়ার বিএসএফ এরও একই সমস্যা ওদের মধ্যে আবার অবাঙালি বেশি যার ফলে গ্রামের লোকদের সঙ্গে কমিউনিকেশনের সমস্যা হয় এরকম অসংখ্য গ্রাম ছড়িয়ে আছে সীমান্ত বরাবর এই যে দেখেন বাংলাদেশের গরু আর ছাগলগুলো ইন্ডিয়ার আর কোনো বিভাজন রেখা আছে তো
ওই যে বেড়ার মাঝখানে সাদা ফ্ল্যাগ ঝুলছে ওটাই বিভাজন রেখা। ভেতরে চলুন, আরো অনেক কিছু দেখবেন। আচ্ছা, আপনি কোন দেশের? আমি ইন্ডিয়া, এটাই তো আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, আর আপনি? আমি বাংলাদেশের। আপনার বাস? ওই যে আমার বাসা। ও আচ্ছা, দিব্যি মিলেমিশে আছে, তবে দুই দেশের আইডি কার্ড রাখতে হয়। ও আসুন। আসুন, এই যে তাল গাছের গোড়াট হচ্ছে বাংলাদেশে, আর তাল হয়তো পড়বে ইন্ডিয়ায়। হ্যাঁ, দেখুন আরেকটা পিলার, এই আমি ইন্ডিয়া, এটা হচ্ছে পিলার নাম্বার 1S। বাহ, এক তো বেরালে অন্য দেশ। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। জি বলুন। আমার মনে হয় র্যাডক্লিফ সাহেব ডাক্তার টানার সময় একটু নেশাগ্রস্ত ছিলেন। হু নোজ। চলুন। এবার দেখবেন পৃথিবীর নবম আশ্চর্য, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির এই অর্ধেকটা হচ্ছে ইন্ডিয়াতে আর বাদবাকি অর্ধেকটা হচ্ছে, আসুন আসুন এদিকে আসুন, এই যে এই বাড়ির রান্নাঘরটা হচ্ছে বাংলাদেশে। অবিশ্বাস্য। আবার বিভূতিভূষণের কথায় ফিরে আসে, সেসব বাণী সেসব ইতিহাস আমাদের আসল জাতীয় ইতিহাস, মুখ জনগণের ইতিহাস, রাজা রাজারাজের বিজয় কাহিনী নয়। কুদরাতের এই অপার লীলা অনেক গভীরে দেখতে পারে। চাই পারে, পাড়া প্রতিবেশীরা ঠিকই বলে ওর ঘরে জিনভূতের আসর আছে। চলো রে নালটা শরীফে নিয়ে যাই। আমাদের কন্যা আল্লাহর অপরূপ সৃষ্টি, চম্পকেশ্বরী, বুঝলে? অমন করে কি দেখছিস রূপসা? একটা চোখের ভিতর কত চোখ, চোখের ভিতর আকাশ, চোখের ভিতর বাতাস, তোর মাথায় পোকা।
বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রোদ, বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক তারা বাজে, উদার গৈরিক মাঠে খোলা পথে, উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকী হয়। এই হলো বাংলার ছবি বাংলা ভাষায়। তোমরা সবাই জানো আমাদের ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে। নিজের মাতৃভাষার অধিকার নিয়েই আমাদের মুক্তিযুদ্ধের সূচনা। পৃথিবীর ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত বলতে পারো। বাংলা ভাগ হওয়ার করুণ গল্প আমি তোমাদের আগেই শুনিয়েছি। 1947 সালে বাংলার এক টুকরো পাকিস্তানের সঙ্গে যুক্ত হলো, তারপরে আমরা হয়ে গেলাম পাকিস্তানের নাগরিক। 48 সালে জিন্না সাহেব ফতোয়া জারি করলেন যে সবাইকে উর্দু শিখতে হবে, বলতে হবে। কীরকম গাজুয়ারি দেখো। মুসলমান হওয়ার জন্যে আমাদের আজন্ম বলে আসা নিজেদের মাতৃভাষাকে বিসর্জন দিতে হবে। আমাদের পরিচয় শুধু মুসলমান নয়, আমরা বাঙালি। বাংলাদেশ আমাদের মা, আর বাংলা ভাষা ছাড়া বাঙালি বাঁচবে কি করে বলতো? বাঁচবে না। ঠিক বলেছো। আমি বলছি না যে উর্দু খারাপ ভাষা, বরং উর্দু খুব সমৃদ্ধ ভাষা। কিন্তু উর্দুর কোনো ধর্ম ছিল না, শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে ধর্মের লেজুর জুড়ে দেওয়া হয়েছে। আচ্ছা তোমরা বলো যে ভাষার কি কোনো ধর্ম থাকে? জিন্না যতই ফরমান জারি করুক, উর্দু অ্যান্ড অনলি উর্দু বাঙালি মেনে নিল না। শুধুমাত্র একটা ভাষার জন্যে লড়ে গেল বাঙালি, নিজেদের শেষ রক্তবিন্দুটাও দিয়ে গেল মাতৃভাষাকে। খান সেনাদের উন্নত কামান বন্দুকের সামনে বুক পেতে দিল হাজার হাজার তরুণ, সমস্ত ভয়কে জয় করে। তাই কাল আমরা স্বাধীনতা দিবসের দিন গাইব, ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মা তঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। ভয়ে কি মরণে রাখিতে সন্তানে, মা তঙ্গি মেতেছে আজ সমর রঙ্গে। বাদল, তোমার সাথে একটা বিষয়ে আমি একটু আলোচনা করতে চাই। বলুন না স্যার। বসুন। কম্পিউটারের জন্যে বেশ কিছু নতুন টাকা বরাদ্দ হয়েছে, তাই আমি ভাবছি তার একটা অংশ এই লাইব্রেরি সংস্কারের কাজে যদি ব্যবহার করা যায়। এ তো অতি উত্তম প্রস্তাব দাদা, লাইব্রেরিটা যা বেহাল অবস্থা। হ্যাঁ, এতদিনের লাইব্রেরি। আরে কম্পিউটার তো শিখতেই হবে এই যুগে, কিন্তু বই পড়া, বইয়ের স্পর্শ, পাতার গন্ধ, অক্ষরমালাকে নিয়ে স্বপ্ন, এ তো মানুষের বহুদিনের অভ্যেস। বাদল জি, এই সংস্কারের কাজের দায়িত্ব তোমাকে নিতেই হবে। অবশ্যই করবো দাদা, ইনশাল্লাহ এতদিনের ঐতিহ্যকে বাঁচাতে পারব। আরে এই যে এসে গেছে তোমার, কি জানো
চম্পকেশ্বরী চম্পকেশ্বরী মায়েশ বাবা থামো কি হলোটা কি মা রোজ আমার ফাঁকি দিয়ে ডুবে যায় আজ সময় ছাড়বো না সূর্যি মামা বাবা এখনো দেখা যাচ্ছে আসো দৌড়াস না মা দাঁড়া রূপসা 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 কতবার বলেছি পাগলামি করে না কষ্ট হচ্ছে হ্যাঁ কষ্ট হচ্ছে যে ওঠ একটা নারকেল গাছে উঠলে না বাবা আরো খানিকটা দেখা যেত পৃথিবী গোল তো ঠিক বলেছিস চল আমরা ওই দিকটা গিয়ে একটু জিরিয়ে নিই চল ওই দেখ মা পাখিগুলো ইন্ডিয়ায় উড়ে যাচ্ছে আবার বাংলাদেশে ফিরে আসবে ওরা পারে আমরা পারি না কেন বাবা ওদের তো কোনো নির্দিষ্ট দেশ নেই সারা পৃথিবীটাই ওদের দেশ কি মজা ওদের তাহলে বাবা সুন্দরবনের বাঘ আর পানির কামুদের বেলা কি হয় কারা আমাদের আর কারাই বা ওদের আরে বাঘ আর কামড়দের কে আটকাবে আটকাতে গেলে খেয়ে ফেলবে না কোটা মানচিত্রটাই তোরা খেয়ে ফেলেছে মানুষও যদি এরকম মানচিত্র খেয়ে ফেলতে পারতো মা বাবা আমার দোস্ত দোস্ত এদিকে আসো তুমি আমাদের দেশে কি করছো আম সব ফ্ল্যাগ মিটিং পে আছে একবার আমার বাসায় আসো না এবার হবে না বেটি আমার বাবা আদাব আদাব আপনার লড়কি খুব মিষ্টি জানো বাবা মিষ্টিকে ওরা মিষ্টি বলে আচ্ছা বিএসএফ এর গার্ডকে তুই চিনলি কি করে ওরা তো ইন্ডিয়া থাকে ওই যে পানিতারের মেলায় একটু দেখুন না বাচ্চা কাচ্চা সাথে নিয়ে এসেছি হম ক্যা করে ভাইয়া এ সাল হোগা নেই লগতা ফির ভি হম বস সে বাত করকে দেখতে হ্যাঁ স্যার দেখুন না অর্জুন সিং রানা তুমি কে আছো আমি রূপসা আছি এই দোস্ত লড়কি মজা করছিস আচ্ছা তুমি তো বাঙালি নও কোথাকার লোক গো রাজস্থান রেত কা দেশ আচ্ছা রেত মানে কে জানো রেত মানে বালু বালুর দেশ দো তোমারে জেসি একটু বেটি হে আমারে তাই বহুত প্যারি বেটি আই চলে যাও না আমিও মালায় যাব মুশকিল হে বেটি পর আমি চেষ্টা করছি তুমি না খুব মিষ্টি
মিট্টি মিট্টি না মিষ্টি মানে সুইট ও তো তোমার নাম দিলাম মিট্টি বলো মিট্টি মেলাই কি লিবে কাচের চুড়ি এক মিনিট তুমি ইয়াহি রুকো কি রূপসা এখানে কি করছিস আমি তোরে খুঁজে খুঁজে হয়রান জানাই সুচাচ্চু আমার একটা নতুন দোস্ত হয়েছে ইন্ডিয়ান সৈন্য আমার জন্য না কাছে চুড়ি আনতে গিয়েছে কাল তো ছুটি আমাকে নিয়ে যাবে দোস্তর কাছে কাল তো আমাকে একটা লেখা শেষ করতে হবে মা আনিসুরকে একবার বলে দেখি যাবো দোস্তর কাছে এখন কি তোমার চোরকে মারার সময় সামনে পরীক্ষা না মা আচ্ছা ঠিক আছে যেও কিন্তু আগে সকালে উঠে একটু লেখাপড়া করে তারপর কেমন ঠিক আছে চোখের সামনে রেখেছিলাম মাছগুলো এই যে মাস্টার মশাই তোমার মেয়ের কাণ্ড দেখেছো মাছগুলো সব নিয়ে পালালো ওই যে আমার কেজি দরে কেনা মাছ উপরে সাত রাতি যাচ্ছে আদিক খেতা দেখো একজন অতগুলো টাকা জিনিস উপরে ফেলছে আরেকজন এটা দেখে হাসতে হাসতেই বাঁচে না মেয়েটার মাথা কেউ না কই বিয়ের মাছকে গায়ে বদলে একটু রক্ত হবে তা না উনি প্রাণী হত্যা ঠেকাচ্ছে আরে আপনি বসলে তবেই না প্রাণীর নাম দিনে দিনে বাবন বাড়ির বেতবাদের মতো হাব্বা পচ্ছামের জিওল মাছ পুকুরে ছেড়ে দিবে মাছ মাংস পাতে দিলে হাপ্পুষ নয়নে কাঁদতে শুরু করবে এরম চললে সুস্থ হবে কি করে মেয়ে নিখিলের আনন্দ ধারা ধুয়ে দাও মনের কোণে সব বিনতা বলি আমার কথা কি তোমার কানে ঢুকছে না নাকি বললে হবে ও কি সাধারণ মানুষ ও যে আমার চম্পকেশ্বরী ওকে কি বোঝানো চায় তার চেয়ে তুমি বরং আমায় অন্য হুকুম দাও হ্যাঁ কলসি দড়ি এনে দাও আমি জ্বালা চুড়াই কোথায় পামু কলসি কন্যা কোথায় পামু দড়ি তুমি হও গহীন গান আমি ডুববা মরি বুড়ো বয়সে ভীমরতি কি মুশকিল মেয়েকে আদর করলে আদিক্ষেতা বউকে আদর করলে ভীমরতি হে আল্লাহ কোথায় যে যাই Thank you.
করে রেখেছো কাটার অবস্থা? পরিষ্কার করতে দাও না, কি গুপ্তধন আছে শুনি? কিছুই নেই, শুধু ইতিহাসের ধুলা। বলি কি শুরু করলে সকাল সকাল, খোঁজো কি? বাপ দাদার কাগজপত্র, একটা প্রবন্ধ লিখব, ভেদ বিভেদ। এই যে এলেন আপনার চম্পকেশ্বরী, ঘরে ঢুকিস না, অনেক ধুলা, নাস্তা করবি চল। আসসালাম আলাইকুম ভাইজান, আশা করি সব কুশল। আমরা কোন ক্রমে প্রাণ ধারণ করিয়াছি, দাঙ্গা ক্রমাগতই ভয়াল রূপ ধারণ করিতেছে। হিন্দু পরিবারেরা এ পোড়ার দেশ ছাড়িয়া চলিয়া যাইতেছে ইন্ডিয়ায়। কল্ল বিজয় কৃষ্ণ গোস্বামী দাদা ভাই এ দেশ ছাড়িয়া সপরিবারে রওনা দিলেন ইন্ডিয়ার দিকে। উহাদিগকে বড় কষ্টে কদিন আমাদের বাড়িতেই লুকাইয়া রাখিয়াছিলাম। দুষ্কৃতীরা খোঁজ না পাইয়া উহাদের বাড়ি দখল করিয়া লইয়াছে। গোস্বামীদের পবিত্র তুলসী মঞ্চে প্রস্রাবাদী করিয়া মঞ্চ ভাঙিয়া নৃত্য করিয়াছে। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে পরধর্মের এরূপ লাঞ্ছনা দেখিয়া যত না ভীত হইয়াছি, লজ্জিত হইয়াছি তাহার চতুর্গুণ, এবং বুঝিয়াছি দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নাই, উহারা হিংসা নামক ধর্মের পূজারি। মাঝে মাঝে ভাবি এই ধ্বংসের কি কোনো শেষ নাই? আমি ঠিক জানি না তোমাদের হুগলি প্রদেশে রাঢ়বঙ্গে কি হইতেছে, তবে যাহাই হোক স্পষ্ট বুঝিতে পারিতেছি সমগ্র বাঙালি জাতি দুটি নির্দিষ্ট ভাগে ভাগ হইয়া গেল। বাঙালি বলিতে আর কেউ রহিল না, রহিল হিন্দু এবং রহিল মুসলমান। আমি এখন আশঙ্কা করিতেছি বিজয় কৃষ্ণের মতন তোমাদিগের ঘর হিন্দুরা প্রতিশোধ স্পৃহায় জ্বালাইয়া না দেয়। আশা করি আমার এই পত্র উপদেশ হিসেবে লইবে না, বরং বন্ধুকৃত ভাবিও।
আল্লাহর কৃপায় ভাবি যান ও তোমার সন্তানাদিরা সুস্থ থাকো। তোমার দোস্ত আব্দুল গনি। বাবার কাছে শুনেছি ওই সময় বড় নানা নাকি নিজের মনে গান গাইত আর কাঁদত। আমায় বলো না গাহিতে, বলো না আমায় বলো না গাহিতে, বলো না একি শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু হাসি খেলা প্রমোদেরও মেলা, শুধু মিছে কথা ছলো না আমায় বলো না গাহিতে। আব্বা উঠুন, যেতে হবে আব্বা। আমি আমার বিদে ছেড়ে কোথাও যাব না, মরে গেলেও না। আব্বা উঠুন, তোমরা যাও। যত দূরেই যাই আমার সঙ্গে চলে ঢেউয়ের মালা গাঁথা একটি নদীর নাম। নদী তুমি কার, হিন্দু না মুসলমানের? তীরের শিশি ভাঙলো বলে কুকুর পরে রাগ করো, তোমরা যে সব বুড়ো খোকা ভারত ফেলে ভাগ করো, তার
এ যে নয়নের জল হতাশের শ্বাস কলঙ্কের কথা দরিদ্রের আস এ যে বুক ফাটা দুঃখে গুমরিছে বুকে গভীর মরম বেদনা একি শুধু হাসি খেলা প্রমোদের মেলা শুধু মিছে কথা ছলনা আমায় বলো না গাহিতে বলো আনিসুল ভাই চলে আসছেন নিচে নামো তৈরি হও এরা হলো মুক্ত বিহঙ্গের দল হাওয়ায় ভেসে হাজার হাজার মাইল অতিক্রম করে ওরা এই পরিযায়ী পাখির দল প্রতি বছর বহু দূর দেশ থেকে এসে আমাদের অতিথি হয় নানান জাতের পাখি যেমন কোঁচবক নিশিবক শামুকখোল Thank you.
দেখ রূপসা, ফুল পাতা তো আর ফোটাতে পারবো না, যা বাড়ি তা হলো পাখির কলরবে গাছটাকে ভরিয়ে তুলতে। তোর মন ভালো হবে। কতটা কি আল্লাহরে, গাছটাকে একটু দোয়া করার জন্য আমার কথা কানে না না। মন দিয়ে প্রার্থনা কর, একদিন গাছটা বেঁচে উঠবে। দাদা, দাদা আপনার চা। বিস্কুট লাগবে না। খান না, সামান্য দুটো বিস্কুট। রূপসা, কি হলো রূপসা? রূপসা, লায়লা, লায়লা এদিকে এসো। কি হলো রূপসা? রূপসা এই দেখো। রূপসা, দাদা ওনার একটা ফোন দেন না, সকাল থেকে মেয়েটার শরীরটা ভালো নেই। আচ্ছা মা, হ্যালো, একটু বাদল মাস্টারকে ডেকে দেবেন, জরুরি। হ্যাঁ, খুব জরুরি। হবে না, মনে হবে একটা ছোট্ট পিঁপড়ে কামড়ে দিয়েছে, দেখ। এই যে কিচ্ছু না কিচ্ছু, এক দুই তিন চার পাঁচ, এই তো হয়ে গেল। কিছু হয়েছে বলো? এটাতে কাজ হবে ইনশাল্লাহ, তবে সাময়িক। ওর কিছু পরীক্ষা করানো খুব জরুরি। হার্টের কোনো সমস্যা আছে নাকি বোঝা যাবে। স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কি হবে? না না, ওখানে তো এই ব্যবস্থা নেই। আপনার খুলনা অথবা সাতক্ষীরা নিয়ে যেতে হবে, একটা ইকো আর একটা ইসিজি খুব জরুরি। আচ্ছা, সাতক্ষীরায় কি ইকো হয়? সরকারি হাসপাতালে তো হয়ই, তবে শুনেছি কিছু প্রাইভেট নার্সিংহোমও হয়েছে। আসি। এত চিন্তা করবেন না বাদল ভাই, ঠিক হয়ে যাবে। আসি, হ্যাঁ, খোদা। বাদল, তুমি কালকেই পরীক্ষাগুলো করিয়ে আনো, তারপর ঢাকা অথবা কলকাতার কোনো হার্ট ক্লিনিকে একটা ব্যবস্থা করা যাবে, অবশ্য কলকাতাই কাছে হবে। মাঝে মাঝে মেয়েটা যে কি হয় দাদা? সব ঠিক হয়ে যাবে। তুমি অবিলম্বে ভিসার জন্য অ্যাপ্লাই করে দাও। মেডিকেল গ্রাউন্ডে ভিসা পেতে সময় বেশি দিন লাগবে না। ডোন্ট ওয়ারি বাদল। ছাগল ডাকো। তাহলে কালকে সকাল 10টার বাসে যাই? না, বাসে নিলে ওর কষ্ট হবে। কাল সকালে
বাজার থেকে গাড়ি ভাড়া করে নেব। আনিসুরকে বলে রেখেছি। যাই মা। তুমি উঠে এসছো কেন মা? শরীরটা এখন একটু ভালো লাগছে? বাবা দেখো, আজ সব তারা ছুটছে ছুটছে আর ছুটছে। দেখো বিছানা ছেড়ে উঠেছিস কেন মা? তোর তো শরীর ঠিক নেই। হ্যাঁ দেখো মা, দেখো আল্লাহর রহমতে আমার গাছটা বেঁচে গেছে, আল্লাহ আমার কথা শুনেছে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ। সে তরঙ্গে বাবা দেখে যাও, ছুটি রঙে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নিতি নিতে সে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই। মম চিত্তে বাবা দেখো জাদু। হ্যাঁ সত্যি তো মা, একদম জাদু তো। হ্যাঁ আল্লাহ আমার কথা শুনেছে। মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে, হাসি কান্না হীরা পান্না দোলে ভালে। যাও তুমি আনিসুরকে ডাকো। এই যে মা, এই যে পানি, পানি, এই তো এই তো। কি কষ্ট হচ্ছে মা? এই যে কি কষ্ট হচ্ছে বাদল ভাই, ডিসপেন্সারিতে নেবে, ভ্যান নিয়ে আসি? না না সময় লেগে যাবে, কোলে করে নিয়ে যাই। তুমি টাকাটা নিয়ে এসো। বাদল, বাদল কি হয়েছে? হ্যাঁ আমি আসছি। আমার চটি, চটি কোথায়? সকালেই তো তুমি মুচিকে দিলে। ও তাই নাকি? কি হয়েছে, কি হয়েছে বাদল ভাই?
দেখি তো খুকি, একটু জোরে জোরে শ্বাস নাও তো, জোরে। দেখি মা, একটু উঠে বসো তো, দেখি 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 দেখি, এই তো লক্ষ্মী মেয়ে, জোরে শ্বাস জোরে। বাদল ভাই, চিকিৎসা যা দিয়েছি তাতে তো সাময়িক রিলিফ হবে, ওর তো অক্সিজেন দরকার, এইখানে তো সেই ব্যবস্থা নেই। ব্যাপারটা আমার ভালো ঠেকতেছে না, সত তাড়াতাড়ি সম্ভবকে বড় হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু আপনার কথা মতন তো আজ আমরা ইকোর ব্যবস্থা করব। টেস্টটা তো হবেই, কিন্তু ওকে অ্যাডমিট করানো দরকার। আমার মনে হচ্ছে সিরিয়াস হার্ট ডিজিজ। ওকে তো আমি কালও দেখেছি, কিন্তু এইরকম হার্ট মারমার আমি আগে শুনিনি। আল্লাহ, আমাদের যতটুকু করা সম্ভব তা তো আমরা করবই, আপনি যত তাড়াতাড়ি পারেন ওকে শিফট করেন। বাদল দাদা, আমাদের দ্রুত একটা সিদ্ধান্ত নিতে হবে। তোমার সাক্ষর আর করো, আমি ওকে ছেড়ে কোথাও যাচ্ছি না। দেখি দেখি, এই তো মা, এইবারে ওষুধটা খাও দেখি। একটা অ্যাম্বুলেন্স হলে খুব ভালো হতো। সে তো সাতক্ষীরা থেকে আনতে হবে। সাতক্ষীরা? সে তো অনেক দূর, সে সময় তো নেই। বড় বিপদ হলো গো। সময় নেই, সময় নেই। ওই তো দেখো, নদী পেরুলি টাকি, মাত্র 15 মিনিটের পথ। বাদল, তুমি রূপসাকে নিয়ে টাকি হাসপাতালে চলে যাও, ওখানে সুদীপ্ত আছে, তুমি তো তাকে চেনো, একটা ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এই সংকট মুহূর্তে একটু ঝুঁকি তো নিতেই হবে, আফটার অল ইটস অ্যান ইমার্জেন্সি। আপনি বেআইনিভাবে বাদল ভাইকে ইন্ডিয়া ঢোকার দুর্বুদ্ধি দিয়েছেন। আমাদের এখানে হাসপাতাল কি দোষ করলো? কোনো দোষ করেনি, প্রশ্নটা হচ্ছে সময়। টাকি হাসপাতালে যদি কিছু না হয় তাহলে কলকাতায় নিয়ে যাওয়া যাবে, মাত্র 1.5 ঘন্টার পথ। সময় নেই, একদম সময় নেই। কেন আমরা তর্ক করছি? আমার জানাশোনা বর্ডার গার্ডের একজন হাবিলদার আছে, একবার কথা বলে দেখি না, অনেক সময় মানবিক কারণে ওরা যদি ধরা পড়ে জেলে যায়। রূপসার জন্য জেলে কেন? আমি জাহান্নামের জেলে রাজি আছি। একটা ইমার্জেন্সি কেস আছে, লোকাল স্কুল মাস্টারের মেয়ের হার্টের প্রবলেম, এক্ষুনি টাকি হাসপাতালে নিয়ে যেতে হবে, নদী পার করে, লাইফ অ্যান্ড ডেথের প্রশ্ন। আমরা তো অ্যালাউ করতে পারি না, এখন এখন কি করা যায় বলুন তো। না না, হবে না, চেকপোস্টে আনা পড়েগা, এতে হাম আর আপ কুছ নহীং কর সকতে। ব্যাপারটা হয়েছে কি, আমাদের এখানকার স্কুলের হেড স্যার, উনি খুব সম্মানিত ব্যক্তি, একটা অনুরোধ করেছেন। হ্যাঁ হ্যাঁ, ইনসানিয়ত ভি আছে, ডিউটি ভি আছে। অর্জুন স্যার, তাহলে এখন কি করা যায় বলুন তো। কতজন আসবে? 3 জন। মুনতাসির চৌধুরী, মুনতাসির চৌধুরী, লায়লা চৌধুরী, তার ওয়াইফ লায়লা চৌধুরী, সাথে
ওদের মেয়ে যার হাতে প্রবলেম হয়েছে। রূপসা চৌধুরী। রূপসা চৌধুরী। রূপ মিটি কে বতায় রফিকুল ভাই, ये केस हम भी जाने ना, आप भी जाने ना, हम लोग सिर्फ बॉर्डर गार्ड हैं। आदब सर, ऑन ड्यूटी हमरा एक दायित्व तो नीते पाच्छी ना, तबे सर आपनर चंद हमरा एटुकु करते पड़ी, बेपत्ता हमरा जेने वो जान लाम ना। है किटे किटे जाच्छे এখন শুনতে পাচ্ছ হেমন্ত? হ্যাঁ, কেন মনে থাকবে না, ওদের বাড়িতে খাওয়া দাওয়া হলো, গান বাজনা হলো, ওই এক রত্তির মেয়ে। আহারে, তুমি চিন্তা করো না, আমার যথাসাধ্য করব। আর ওই পাসপোর্ট থাকলে সঙ্গে আনতে বলো। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশি টাকা বাঙানোর ব্যবস্থা আছে, আর আমি তো আছি। ভালো থেকো, ওদের সাবধানে আসতে বলো। আখি রোজন একদম ঠিক আছে, ঠিক মতো বুকের দুধ খাওয়াবার, পানি খাওয়াবার রোজ, ঠিক আছে? বাদুল ভাই এত টেনশন করেন না, এখন বেশ খানিকটা ভালো আছে। যাও, শুনেছি খুলনা কি বড় হাসপাতাল হয়েছে, তা অবশ্য বেশ খানিকটা পথ। হ্যাঁ, সেই ভাবনা চিন্তা চলছে। আচ্ছা আসেন। এখন কেমন লাগছে মা? ভালো। এবার যে আমরা যাব বাড়ি। হ্যাঁ মা, আগে বাড়ি। বাদল, এই ইন্ডিয়ান কারেন্সিটা তুমি রাখো। কিন্তু দাদা এগুলো? না না না, এটা রাখো, যাওয়ার সাথে সাথে লাগতে পারে। রাখো রাখো। রূপসা, মামুনি, ওঠো মা, এবার আমাদের যেতে হবে, চলো। আমি হাসপাতাল যাব না। যাও মামুনি, হাসপাতালে গেলে তুমি একদম ভালো হয়ে যাবে, মাঝে মাঝে এরকম কষ্ট তোমার আর হবে না, যাও। দাদু ঠিক বলেছে, ওঠো লক্ষ্মী মেয়ে, ওঠো। এই তো এই তো এই তো আমার লক্ষ্মী মা আমার। বাদল ভাই, হ্যাঁ, নৌকা রেডি আছে, আসেন। হ্যাঁ যাই। Thank you.
বসো বসো বসো। মেয়ে এখন ঘুমোচ্ছে, বাড়ির ডাক্তারবাবু পরীক্ষা করে বললেন স্টেবল। তো আমার গাড়ি টেলে আমরা একসঙ্গে হাসপাতালে যাব। আচ্ছা, আমার কিছু পরামর্শ আছে ভাই, এই ফাঁকে সেরে নিতে চাই। যতদিন রূপসা সুস্থ না হচ্ছে ততদিন এটা তোমাদেরই বাড়ি, কিন্তু তোমাদের এখানে হিন্দু পরিচয় থাকতে হবে। মানে বৌমাকে অভ্যেস নেই জানি, কিন্তু মেয়ের জন্য এইটুকু করতেই হবে। কেন দাদা, হিন্দু পরিচয় কেন? এই দেশে তো অনেক মুসলমান পরিবার থাকে দাদা। আমি হেমন্তর ফোন পাওয়া মাত্রই হাসপাতালে কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি যে আমার এক ভাইপোর মেয়ে গুরুতর অসুস্থ, চিকিৎসার সব ব্যবস্থা করতে হবে। কিন্তু তুমি যদি মুসলিম হও কোনোভাবেই আমার ভাইপো হতে পারো না, একটা ঝুঁকি নিয়ে আসা হয়েছে। তো যতটা সাবধান থাকা যায় একটু বুঝবার চেষ্টা করো। আমি আর কি বলবো দাদা, আপনি যে ভালো মনে করেন। এখন থেকে তুমি মুনতাসির চৌধুরী বাদল নও, শুধু বাদল চৌধুরী, লায়লা লীলা চৌধুরী, রূপসা রূপসা চৌধুরী। হাসপাতালের ফর্মে এই নামগুলো লিখবে, কান্ট্রি ইন্ডিয়া, ধর্ম হিন্দু। আমি আগে থেকেই তোমায় জানিয়ে রাখলাম, এখন দেখি তোমাদের জন্য দুটো ভোটার আইডি জোগাড় করতে পারি কিনা। ভোটার আইডি ইন্ডিয়ার? হ্যাঁ, বর্ডার এলাকায় এগুলো কোনো ব্যাপারই না, আকচারই হচ্ছে। দেখি গাড়িটা এলো কিনা। শেষ চৌধুরীর বৌন, তুমি শুধু রূপসার মা, এটাই তোমার ধর্ম। দেখো কোনো গুনাহ হবে না। হলো লিখুন। আসলে মেয়েকে নিয়ে খুব বিভ্রান্ত, আমি লিখে দিচ্ছি, ও সই করে দেবে। সই করে দাও।
চলো। চলো বৌমা, বাড়িতে গিয়ে দুটি খেয়ে একটু জিরিয়ে নেবে। না দাদা ভাই, আজকে রাতটা থাক, মেয়েটা একটু সুস্থ হয়নি, তারপর না হয় যাবো এখন। তাহলে এখানে খাবার পাঠিয়ে দিই? আপনি ব্যস্ত হবেন না, আমরা দুটো প্রাণী এখানে কিছুটা ব্যবস্থা করে নেব। আর যাই করে আমাকে পর ভেবো না ভাই, রূপসা আমারও নাতনি, হাসপাতালে আমার নম্বর দেওয়া আছে, প্রয়োজনে আমাকে খবর দেবে। কিছু বলল? চলো ওখানে কি বসে।
গো আল্লাহ। জামাটা পাল্টায় নাও, আমি ভিতরের ঘরটায় গিয়ে নামাজটা পড়ে আসি। না, নামাজটা মনে মনে সারো, আল্লাহ রহমত করবেন। কি মুশকিল, সকাল সকাল 500 টাকার ভাঙা নিয়ে? খুচরো নোট হবে না আপনার কাছে? তাহলে তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে। একটু পরে এসে ভাঙতিটা নিয়ে যাচ্ছি, হাসপাতালে একটু তাড়া আছে। ঠিক আছে, যদি বিশ্বাস রাখেন। আসুন, একজন করে আসুন। দুজন যাওয়া যাবে না, একজন করে যান। একজন তুমি যাও, আমার এই চেহারা দেখলে মেয়ে যদি বেফাস কিছু বলে বসে। যাও। পরে আসবে, এখানে একজন করে আসতে দেয় তো? বাড়ি যাব। যাব মা, আগে তুমি একটু সুস্থ হয়ে নাও। তুমি তো কখনো মিছে কথা বলো না, সেই শিক্ষাই তো আমরা তোমাকে দিয়েছি, তাই না? কিন্তু এখন যে তোমাকে একটু মিছে কথা বলতে হবে মা, কখনো কাউকে বলবে না যে তোমার দেশ বাংলাদেশ, বলবে যে তোমার দেশ ইন্ডিয়া। আর সুদীপ্ত বাবু, তোমার দাদু। কেন? সেই উত্তর আমি তোমাকে পরে দেবো চম্পকেশ্বরী। ব্লাড নেব, আপনি একটু বাইরে আসুন স্যার। আমি ওর জন্য একটু সন্দেশ এনেছি, যদি খেতে চাই দিয়ে দেবেন। আচ্ছা, আসে মা। দেখি মামনি, যাও মেয়েটাকে দেখে আসো। এগুলো মুছে যায়।
সব কথা জানাজানি হয়ে গেল। ওই ইন্ডিয়ান গার্ড রূপসার দোস্ত, কপালে কি আছে আল্লাহ জানে। আমি কি যাবো উপরে? হ্যাঁ না না, তুমি এখন চেও না। আপনার মেয়ের ইমিডিয়েট ভালভ রিপ্লেসমেন্ট দরকার। একটু বুঝিয়ে বলি, আপনার মেয়ের হার্টের একটি ভালভ ঠিকমতো কাজ করছে না, আর ভালভটির গঠনও ঠিক স্বাভাবিক নয়। এটা ওর জন্মগত ত্রুটি, এটাকে আমরা বলি কনজেনিটাল ভালভ ডিফেক্টস। এখন যে অবস্থা, অপারেশন ছাড়া অন্য কোনো গতি নেই। আপনাকে কলকাতার কোনো বড় হসপিটালে ওকে নিয়ে যেতে হবে, মেজর অপারেশন এখানে হবে না। করতেই হবে? হুম, যত তাড়াতাড়ি সম্ভব। সে তো অনেক খরচের বিষয়, এত ছোট একটা মেয়ে। ভয় পাবেন না, এখন এসব সার্জারি অনেক অ্যাডভান্সড। তবে হ্যাঁ, খরচ সাপেক্ষ বিভিন্ন হসপিটালের প্যাকেজ আছে, আপনি চাইলে আমরা রেফার করে যোগাযোগ করিয়ে দিতে পারি। আর সুদীপ্তবাবু আপনার কাকা তো? হ্যাঁ, ওনারও অনেক যোগাযোগ আছে। ভেবে দেখি কি করতে পারি। কি হলো বাদল, রূপসা ঠিক আছে তো? তবে তোমার এই হাল কেন বাদল? ডাক্তারবাবু কলকাতায় নিয়ে যেতে বললেন, বড় অপারেশন। এসে কি করবো দাদা? ঠিক আছে ঠিক আছে, এখানে সব কথা বলো না, বাড়িতে গিয়ে কথা বলবো, একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি নিচে অপেক্ষা করো, আমি ডাক্তারবাবুর সাথে কথা বলে আসছি। চিন্তা করো না। না না, অপারেশনের দরকার নেই, চলো ফিরে যাই। মেয়ে তো এখন অনেকটাই সুস্থ, আমার সঙ্গে কত কথা বলল। এই সুস্থতা সাময়িক লায়লা, জন্ম থেকে ওর একটা ভালভ নষ্ট। আমাদের কপাল ভালো চেয়ে এখানে সে ধরা পড়েছে। তাহলে খুলনা ঢাকা চলো, কলকাতা আমি যাবো না। এখানে এসব বাজে কথা বলো না। আমি আর পারছি না এভাবে চোরের মতো, কতদিন তো সন্তান ছিল না, মানুষ বাজা বলতো, আল্লাহর রহমতে সন্তান হলো, তাও জন্মরোগ নিয়ে।
কি দোষ করেছিলাম আমি? রূপসা কি দাদু, ঠিক আছো তো মামনি? হ্যাঁ দাদু, একটু একটু উঠে বসি মা, শুয়ে থাকতে ভালো লাগছে না। হ্যাঁ মা, উঠে বসবে, বসো। কেমন দেখছো ভায়া, এই দেশটা একটু অন্যরকম লাগে? কই, সব একই রকম চা। কষ্ট হচ্ছে না? এই তো আমরা এসে গেছি। অপারেশনটা কি আজই হবে ম্যাডাম? ডাক্তার একটা ভালভ রিপ্লেসমেন্ট ইমিডিয়েটলি সাজেস্ট করেছেন, কিন্তু আমাদের তো একটা সিস্টেম আছে, প্রিন্সিপাল আছে, তো সব প্যারামিটার চেক না করে আমরা পেশেন্টকে ওটিতে নিই না। কাঁটা ছেঁড়া ছাড়া অন্য কিছু করা যায় না আসলে, এতটুকু মেয়ে তো। হ্যাঁ, মেডিসিনের কাজ হতেই পারে, কিন্তু সেটা তো ডক্টররা ডিসাইড করবে। আপনার আইডিটা একটু দেবেন স্যার। ক্যাশলেস হবে, মানে মেডিক্লেম আছে? না না, ক্যাশ। কত অ্যাডভান্স লাগবে ম্যাডাম? দিন না একটা টোকেন অ্যামাউন্ট। 10,000 দিলে হবে? পারফেক্টলি অল রাইট। ও এক্সকিউজ মি। ওকে, হ্যাঁ, রূপসাকে আইসিইউতে ট্রান্সফার করা হয়ে গেছে, সঙ্গে মা আছেন, আর আমাদের সিনিয়র সার্জন এক্ষুনি এসে পড়বেন। আপনি বোধ হয় চেনেন ডক্টর আরিন দাসগুপ্তা। ও বাবা, বিরাট লোক, একেবারে ধন্যন্তরী। আমি আসি তাহলে। থ্যাংক ইউ ম্যাডাম, ওয়েলকাম।
শোনো বাদল, আমি এখনই টাকি ফিরে যাব। তুমি এটা রাখো, কাজে লাগবে। আর এটা আমার ফোন নাম্বার, 24 ঘন্টা খোলা থাকে, যে কোনো দরকারে ফোন করো। আর আমি হেমন্তকে বলে দেবো যে সব ঠিকঠাক এগোচ্ছে। ঠিক আছে দাদা, কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা নেই আমার। সাবধানে থেকো। সব ঠিক আছে তো? জানি না, হাতে শুই, বুকে কি কি সব লাগানো, ঘর ভর্তি মমর্ষ সব রোগে। তুমি কোথায় এনে ফেললে গো আমার মেয়েটারে? অপারেশন হলি পরে সব ঠিক হয়ে যাবে। এটা দাদা ভাই দিয়ে গেল। লক্ষ্মী মেয়ে, সব ঠিক হয়ে যাবে। বি হ্যাপি। এগুলো চলুক। ওকে স্যার। আর কালকে কালার ডপলার হবে। ওকে। স্যার, ওটি ডেটটা কিছু ঠিক করলেন? আজকে একটু স্টেবল হোক, কালকে ডিসাইড করব। ওকে স্যার। এসো। বাড়ি যাব। তুমি খেয়ে একটু ঘুমানোর চেষ্টা করো, আমি আছি তো। আপনাদের কে? মেয়ে, অপারেশন হবে। আমার হাজবেন্ড পেসমেকার বসবে। ও, মেয়ের বয়স কত? এই 12 হবে। ইস, আরে এইটুকু বসে? কলকাতা? কলকাতা? না মা। হ্যাঁ, টাকি? ও মা, কি কাণ্ড! টাকি তো আমার দেওরের শ্বশুর বাড়ি, আমরা প্রত্যেক বছর পুজোর ভাসানের সময় ওখানে যাই। কি ভালো না, দুই দেশের প্রতিমা একেবারে এক সঙ্গে ভাসা, খুব ভালো। টাকি কোথায়? বাজারে। বাজারে? অসভ্য। অসুবিধা হচ্ছে? একটু উঠে বসবেন, আসুন। ওম ভগবৎ সব তত তত গুরু ভরণ নাম ভগদেব শ্রীমম হি দিব নাহ প্রচুরাত। ওম ওম ভগবৎ সব গুরু ভরণ নাম ভগদেব শ্রী। মজা হচ্ছে?
এবার একটু প্রেসারটা চেক করি। ভালো আছেন তো? কি এঞ্জেল অফ দ্য আইসিইউ, আজকে কেমন আছো? ভালো, সকাল থেকে দুষ্টুমি চলছে। তা আমি এবার তোমাকে একটু চেক করি। না, আগে আমাকে শুনতে দাও তোমার বুকের আওয়াজ। ওকে, অল রাইট, এই নাও। ওরে বাবা, আমার বুকে এরকম আওয়াজ নাকি আরো বেশি? তাহলে আমাকে শুনতে দাও, তা নাহলে আমি বুঝবো কি করে? কোন জগতে ছিলে, কখন থেকে খুঁজছি? ওরা মাইকি আইসিইউ 3 এর পেশেন্ট পার্টির ডাক। রূপসা, কিছু হলো নাকি? না না, আমি তো মাত্র দেখে আসলাম, দিব্যি আছে। চলো। আপনাদের মেয়ে তো একেবারে অ্যাবসলিউট ডার্লিং, আইসিইউ মাতিয়ে রেখেছে। আর কয়দিন থাকতে হবে দিদি? আসুন বলছি। এত টেনশনের কিছু নেই অ্যাকচুয়ালি, আমরা আছি তো, সব ঠিক হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডক্টরের মতে কয়েক বছর আগে ভ্যালভ রিপ্লেসমেন্ট হলে ভালো হতো। বসুন না আপনারা। এনিওয়ে এখন মেডিসিন চলছে, সব প্যারামিটার্স ঠিক থাকলে ডক্টর দাশগুপ্ত বলেছেন কাল সকালে অপারেশন। ম্যাডাম, কত খরচ হতে পারে? ইম্পোর্টেড আর্টিফিশিয়াল ভ্যালভ সমেত আমাদের খরচ মোটামুটি 2 লক্ষ টাকা। 2 লক্ষ ইন্ডিয়ান? ওই রকমই একটা ব্যবস্থা রাখবেন। তবে আমার তরফে আমি ডেফিনেটলি চেষ্টা করবো একটা ডিসকাউন্ট দেবার। কেন যে আপনারা একটা মেডিক্লেম করেন না? কিছু বলবেন স্যার? আচ্ছা ভাই, এখানে ধারে কাছে কোনো গয়নার দোকান আছে যেখানে সোনা বিক্রি করা যায়? আমরা খুব বিপদে পড়েছি। আমি ঠিক জানি না, তবে ওই যে চায়ের দোকানটা দেখছেন, ওই যে ফোন করছে, ওই যে ওই সব কারবার করে, ওর নাম হামিদ। আচ্ছা তুমি দাঁড়াও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাদা এটা দেখুন না, বিপদে পড়েছে, ভালো করে দাম দেবেন। হ্যাঁ আপনি কোথায় থাকেন? বাংলাদেশ থেকে এসছেন? না তো, এখানেই থাকি। মা আপনার যা বয়স তার দ্বিগুণেরও বেশি সময় ধরে আমি সোনা গাড়ছি। এ সোনার রং আর ডিজাইন দুটোই বাংলাদেশের। দেখুন, বিপদে পড়ে স্ত্রীর গয়না বেচছি, এত কথার কি আছে? আপনার না পোষা ছেড়ে দিন। আরে উত্তেজিত হন না স্যার, এদের কিছু নিয়ম কানুন আছে, তাছাড়া ওদেশ থেকে চোরাচালানি মাল এখানে আসে তো। কি বলতে চান, আমরা চোর? আরে খামোকা টাইম ওয়েস্ট করছেন কেন, তাড়াতাড়ি সেটেল করেন না। দেখেন মশাই, এগুলো কেডিএম গোল্ড, বাংলাদেশে তৈরি। উনি নেহাত একটা অসুবিধায় পড়েছেন, সাকুল্যে ওই 80,000 দিতে পারি, হলমার্ক হলে লাখখানেক পেতেন। রাজি হয়ে যান স্যার, রাজি হয়ে যান। আর এই রশিদ ছাড়া কেডিএম গোল্ড প্রবলেম আছে, আর কথা মতো আমার 5%, আর এতে আপনাদের নাফাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিগগির করেন। তাদের ফোনটা লাগছে না। মিয়া ভাই, ও মিয়া ভাই, ভালো দামিতে পেয়েছেন। এই চোরাই মানে এত দাম হয় না, তার জন্য অন্য ঠিক আছে। ভাই আপনার সঙ্গে তো আমাদের কাজ শেষ, কেন পিছা করছেন? আর কিছু দরকার হলে বলবেন, আমি সব কারবারই করি। বাংলাদেশি হারাম কর, একটা রিক্সা ডাকো। টাকা পয়সার কথা কিছু বলেছে? কি বললে? দুরা? হ্যাঁ দাদা ভাই, হ্যাঁ, লেলার গয়না বেচে, লেলার গয়না বেচে 80,000 মতো, 80,000 মতো, শুনতে পাচ্ছেন? 80,000 মতো না, বাকিটা যদি আপনি বন্দোবস্ত করে দেন আমি ফিরে গিয়ে শোধ দিয়ে দেবো দাদা ভাই। আরে তুমি কবে শোধ করবে, তার জন্য কি আমি বসে আছি? কি করবো দাদা ভাই, বিপদে পড়েছি। আপনি যদি আমাদের হেডসে মানে হেমন্ত বাবুকে একটা খবর দেন। আরে হেমন্ত কি করবে শুনি, ও কি ওপার থেকে এপারে আসবে তোমাকে হেল্প করতে? তাছাড়া হেমন্ত কি এতদিন তোমার পাশে পাশে থেকেছে? যত সব চিন্তা করো না, আমি পৌঁছে যাবো।
কাল সকালে ভ্যালভ রিপ্লেসমেন্ট হবে। আমার খুব ভয় করছে। আপনাকে তো শক্ত হতে হবে। ভগবানকে ডাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কাল ভোরবেলা অ্যানেস্থেশিয়া হবে, এখনই একবার মেয়ের সঙ্গে দেখা করে নিন, কেমন? এরপর কিন্তু জ্ঞান থাকবে না। কি? শুনো, সব জ্ঞানে অপারেশন হয় না, এটুকু জ্ঞান বুদ্ধি নেই তোমার। এই তো মা, কালি কেটে ফেলব। তুই তাড়াতাড়ি সুস্থ হয়নি মা, তারপর কি আমরা দেশে ফিরব? হ্যাঁ মা। স্যার, অ্যাকিউট পালমোনারি ইডিমা, ডক্টর হাজারকে খবর দিন আর্জেন্টলি। আইসিইউ 3 এর পেশেন্ট পার্টি, আইসিইউ 3 এর পেশেন্ট পার্টি, আইসিইউ 3 এর পেশেন্ট পার্টি স্যার। হ্যাঁ, আইসিইউ 3 না। আইসিইউ 3 এর পেশেন্ট পার্টি স্যার, আইসিইউ 3 এর। হ্যাঁ আসুন। আইসিইউ 3 এর পেশেন্ট পার্টি ম্যাডাম, আসুন স্যার। অপারেশন ঠিকঠাক হলো তো? নিতে পারেনি স্যার। ও, তার মানে বেলার দিকে হবে? শি ইজ নো মোর। অপারেশনের সব ব্যবস্থা ছিল স্যার, নেওয়া গেল না, কোলাপস করে গেল। আমাদের বেস্ট অফ ডক্টর চেষ্টা করেছিলেন স্যার, কিন্তু
I'm sorry, sir. সার্টিফিকেটটা ও হ্যাঁ হ্যাঁ আসুন এখানে একটা সই করতে হবে আপনাকে এখানে এটা না একটা ফটোকপি করে নেবেন শ্মশানে দেখাতে হবে ওরা অরিজিনালটাই শ্মশান আপনি ভুল করছেন ভাই মানে কি ভুল করছি বলুন তো মুসলমানের মেয়ের দাহ হয় না জানাজা হয় কবর হয় রূপসারও তাই হবে কি বলছেন কি এই তো রূপসা চৌধুরী ডটার অফ বাদল চৌধুরী লীলা চৌধুরী ইন্ডিয়া রিলিজিয়ান হিন্দু কি উল্টোপাল্টা বলছেন বলুন তো আসলে শোকে ওর মাথাটা গেছে আমি ওর হয়ে সই করে দিচ্ছি দিন না দাদা ভাই যথেষ্ট হয়েছে অনেক পাপ করেছি এতদিন ধরে মিথ্যের বেশাতি করতে করতে আমি বেঁচে থেকে মরে গেছি লাইলাও মিথ্যের বোঝা বয়ে চলেছে আমাদের যা হবার তা তো হয়েছে কিন্তু আমার মেয়েটা তো নিষ্পাপ ছিল সে মিথ্যের ভার বয়ে খোদার কাছে যাবে না বাদল তুমি কি পাগল হয়ে গেলে নাকি এখন রূপসার সঙ্গে বাদল চৌধুরী মরে গেছে দাদা ভাই মন্তাসির চৌধুরী বাদলকে এবার বেঁচে থাকতে দিন দাঁড়ান দাঁড়ান কিন্তু এই তো আপনাদের ভোটার আইডির স্ক্যান তো বলছে কোনো আইডি নেই একমাত্র আইডি আমি একজন বাঙালি আমার ওয়াইফের নাম লীলা নয় লায়লা চৌধুরী রূপসা হিন্দুর মেয়ে নয় মুসলমানের মেয়ে ও চিকিৎসার জন্যে বেআইনিভাবে আমরা বাংলাদেশ থেকে এখানে চলে এসেছি আমরা অনুপ্রবেশকারী এ তো কমপ্লিকেটেড কেস দাঁড়ান দাঁড়ান আমি আমি একটু কথা বলে আসি
না করেছিলাম তোমাকে, না করেছিলাম তোমাকে, না করেছিলাম তোমাকে। এই পরিস্থিতিতে কি যে করা যায়, সন্তানের জীবন বাঁচাতে কি কি করুন পরিণতি। স্যার, ভেরি স্যার, কিন্তু আইন তো আইনের পথেই চলবে। আ কেস অফ ট্রেসপাসিং, দ্যাটস ট্রু, বাট ইনি বাদল চৌধুরী আর এনার স্ত্রী মুনতাসির চৌধুরী বাদল। একটা অনুরোধ করব স্যার, রাখবেন? বলুন। আমার মেয়ে রূপসা ভীষণভাবে দেশে ফিরতে চেয়েছিল। ও তো এখন সব অপরাধের ঊর্ধ্বে, তাই না? আমাদের ফাঁসে দিল কোনো দুঃখ নেই, কিন্তু আপনারা ওকে নিজের দেশের মাটিতে ফিরে যেতে দেন? দেখুন, আমরা যথাসাধ্য চেষ্টা করছি, ডিপোর্টেশন বিএসএফ এর আওতায়, আমরা ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। ये ट्रेसपासिंग तुम्हारे एरिया में हुआ है, तुम्हें खबर थी इसकी? नहीं सर। हाउएवर, इट्स अ वेरी सैड केस। ढाका से क्लियरेंस आ चुकी है थ्रू द डिप्टी हाई कमीशन। नाउ यू हैव टू कलेक्ट द बॉडी फ्रॉम द पुलिस एंड डिपोर्ट इट। यस सर। हाँ, बीजीबी को भी इंफॉर्मेशन मिल चुकी है, कल सुबह तक हैंड ओवर हो जानी चाहिए। आप बेफिक्र रहिए सर। শোনেন, সব আপনি জন্য হয়েছে, ইন্ডিয়া ভক্তি, ওদেশেই থাকেন। নিজের দেশ ছেড়ে
কোথায় যাব? শঙ্খচিল,